আমি একটু উঠে চলে গেছিলাম। ভিডিও ভিডিও স্যার সফি ও ফ্রন্ট পেজ মানে ছবিগুলো নাই কিন্তু সেম ইয়া কি ক্যাটাগরি আর কি ফ্রন্ট পেজ আছে বুঝছেন। আচ্ছা আমি তো বাস একদম না এটা ঠিক আছে ফটো দি মনে না ফটোগুলো তো সেম হইতো না ফটো তো সেম হইতো না এটা সারকসেন কত মিনিটর কত মিনিট 1.7 মিনিট মিন বানাই দেবো সমস্যা হ্যাঁ মিন বানাই দেবো তো তুমি ছোট করে লিছে নানি কোনটা স্যার কি দেখছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখছি দেখা স্যার আমি আছি এডিটিং মকআপ রিটার সেন উই মাই ইনবক্স ওই যে তোমার লাস্টে যে দুইটা 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 ক্ষমা আছিল নিচে আর উপরে এটা কি তা ইন ভিডিওটা কি চেঞ্জ করা যায় না এক কালার করা হয়ে যাইব গেল সমস্যা কি সবই করা যায় ঠিক আছে কালকে ইন ভিডিও বানাইতেইব কালকে আমি আর একটা ইয়ে আছে আমি আর একটা ইয়ে আছে বুঝছি রাখছি ইয়ে করিয়া হগুলা দেখি এডিট করিয়া টরিয়া দিমু আমার আইডিয়া পাইলাম না রে আমি আমি বহুত গিক দেখি লেছি দেখতে 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 ইয়ে পাইলাম না জিপ বানাইছিলাম জিপ এটা ভাই দেখি দেখবেন নি তোমার ইয়ে জিপ বানাইছিলাম হুম জিপ কি তা ইয়ে দি ফটোশপ দিবি না অনলাইন তুমি তো আরে অনলাইন ফটোশপ দে ফটোশপ দে না না ফটোশপ দে ফটোশপ দে জিপ মোশন বানাইছিলাম করি মোশন করি দেখি মোশন করে না টাইম লাইনে গিয়া টাইম লাইন হয়ে গিয়া মোশন করি নাই নানি না টাইম লাইনে গেছি টাইম লাইনে গিয়া ওই পিকচার একটার বাই নাও বিভিন্ন কালার টালার করছি একদম কম সময় দেখবেন ওই গেছি মেবি আহা ওই দেখছুন অর্ডার নাও অর্ডার নাও ওতে $5 25 ইমেজ নিবা আচ্ছা অবশ্যই নিউ সেলার ওকে আমি বাড়াই নিব না 30টা আপনি ওই সব সময় আওয়াজ হতে না পিডিএফ বানাইছিলাম পিডিএফ পিডিএফ দেখি পিডিএফটা দেখি ওই ইয়েটা ইয়েটা দিনি ওই যে ইয়ার ওই যে ইগো তো তুমি হোম ফোন প্রেস দি করছো আর আমরা মুমিন সাহেব কই মুমিন কে রে ভাই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইগো দি তাই না নাকি গো স্বরাষ্ট্রমন্ত্রী আবার কে পররাষ্ট্রমন্ত্রী আমরা এগুলা দিকে তো আর যাবে অর্থমন্ত্রী না বুঝছেন পলিটিক্যাল পারসন পররাষ্ট্রমন্ত্রী ব্যবহার করা যাবে না সাইফুল ভাই আমি কইছি তুমি যে পলিটিক্যাল পররাষ্ট্র পারসন মন্ত্রীর একটা বুঝছেন গিগে ছবি ব্যবহার করা যাবে না এগুলা বুঝছেন স্যার কোনগুলা স্যার উনি কি পররাষ্ট্র মন্ত্রীর কথা কি বলছেন ওই যে তুমি হ্যালো আরিফুল তুমি যে কইছিলে আরে একটা পিক দিছিলে ও পিক ও আচ্ছা স্যার এটা ইউজ করা যাবে না হ্যাঁ এগুলো দেওয়া যাবে না ও আচ্ছা 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 স্যার দেখছো আরিফুল তোমার কত বড় উপকার করছি থ্যাংক ইউ ভাই মিষ্টি থ্যাংক ইউ খাওয়াইও অবশ্যই ভাই কেন স্যার এটা কি সমস্যা স্যার যেমন কোন আমি যদি বড় কোনো ব্যক্তিত্ব তার ওনার যদি কোনো কিছু আমি এডিট করে ওটা কি গিয়ে ইউজ করতে পারবেন স্যার না এগুলো ইউজ করা যাবে না ওনার অনুমতি নিতে হবে ক্লিয়ারেন্স এটা থাকতে স্যার হবে আমরা যে ও আচ্ছা আচ্ছা আপনি গিগে বুঝতে কোনো পারছি পারমিশন ছাড়া ছবি ব্যবহার করতে পারবেন না আনফ্ল্যাশ এবং আনফ্ল্যাশের ছবিগুলো পারমিশন দেওয়া এই জন্য ব্যবহার করা যায় বুঝতে পারছি গুগল থেকে কোনো ছবি ব্যবহার করার নিয়ম নাই নিষেধ আপনাকে এই ফ্রি সাইট থেকে করতে হবে যে ছবিগুলোর কপিরাইট নাই বুঝতে পারছি পিক্সেল আনফ্ল্যাশ এগুলো থেকে স্যার হ্যাঁ এমনিতে আপনি ছবি পাবেন ডাউনলোড করতে পারবেন এগুলো সে পার্সোনাল ইউজের জন্য কমার্শিয়ালি না কমার্শিয়ালি ইউজ করতে হলে ছবির কপিরাইট ফ্রি থাকতে হবে অথবা কপিরাইট আপনি যে কিনছেন সেটার প্রুফ থাকতে হবে বুঝছেন জি বুঝছি স্যার যাই হোক তার মানে হচ্ছে আমাদের এটা আমরা এখন যেটা করব বুঝছেন আমরা চাচ্ছি
আজকে দুইটা গিগ তৈরি করে কভার পেজ লাগিয়ে রেডি করে দিয়ে দিতে, যাতে সবাই যারা গিগ তৈরি করছেন তাদের, তারা আবার দেখলেন যে এই প্রবলেমগুলো তাদের আছে কিনা, তাহলে সলভ হয়ে গেল। জি স্যার অবশ্যই, এটা অনেক ভালো হবে স্যার। আমি আরেকটা প্রশ্ন, যাদের মোটামুটি ডকুমেন্টসগুলো রেডি আছে বুঝছেন, সময় কম লাগবে। জি স্যার, আমি বলছিলাম স্যার ওই যে গিগে স্যার, যেমন ধরেন আমি প্রথম গিগটা যে ডিসক্রিপশন গুলা দিছি, ওই দ্বিতীয় গিগ কি সেম দিতে পারবো কিনা, কিছু চেঞ্জ করবো স্যার? আপনি ভিন্ন ভিন্ন বিষয়ে গিগ দেবেন, একই বিষয়ে একাধিক গিগ দেওয়া এবং দেওয়ার মাঝে কোনো পার্থক্য নাই, দিতে পারেন কোনো সমস্যা নাই, এটা পার্থক্য কিছু মেক হয় না, সেন্স মেক হয় না, এই জন্য আপনি ভিন্ন বিষয়ে দিবেন। তো আমি তো এখন দিছি ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি অবজেক্ট রিমুভার আর একটা গিগ দিতে পারবো না স্যার? না হবে না, অবজেক্ট রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভ কাছাকাছি শব্দ। আপনার কি ফটোশপে আর কোনো কাজ জানেন না? আপনি রিমুভ ছাড়া আর কোনো কাজ জানেন না? ফটো রিটাচ জানি স্যার, রিটাচ দিবেন, ম্যানিপুলেশন দেবেন, কিংবা আপনি কালার কারেকশন দেবেন, তারপরে আপনি স্যার আমরা যে লিপস্টিক গুলা লাগাইতাম স্যার, এগুলারে ফটোশপের কি ধরনের কাজ বলে স্যার? রিটাচ কোনটা লিপস্টিক? রিটাচ জি স্যার। হ্যাঁ এটা তো রিটাচ। আচ্ছা তো এই শব্দগুলো তো অ্যাভেলেবল গিগের মধ্যে অ্যাভেলেবল, এটা তো আমাদের আসলে কোথাও থেকে চিন্তা করে মাথা থেকে বাইর করার প্রয়োজন নাই, ঠিক না স্যার? আপনি যে কভার ফটো দিলেন স্যার, এখানে তো স্যার এই কভার ফটো কি আমি প্রত্যেক গিগ ইউজ করতে পারবো? কারণ আমি তো প্রত্যেক এই কভার ফটো তো আমার প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে, রিটাচ দেওয়া আছে, ফটো এডিট দেওয়া আছে, তারপরে আপনার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ দেওয়া আছে, অবজেক্ট রিমুভ দেওয়া আছে স্যার, তাহলে প্রত্যেক গিগে কি এটা ইউজ করতে পারবো আমি? আপনি আগের প্রশ্ন এবং এখনকার প্রশ্ন দুটা প্রশ্নই আসলে কোনো প্রশ্ন না বুঝছেন, এগুলো আপনাকে নিজের নিজের সাথে চিন্তা করতে হবে, এটা উদ্ভট কোনো কাহিনী না এখানে যে ইললজিক্যাল কিছু ঘটবে, এটা সবই লজিক্যাল, আপনি যেভাবে চিন্তা করেন যেভাবে জীবনযাপন করেন এটা ওইভাবেই চলে, এটা নিয়ে আপনি এত হার্ডলি নেবেন না বিষয়গুলোকে। প্রথম যে প্রশ্ন করছেন আপনি এটা হয় না, এই প্রশ্ন কেন জানেন? যে সেম বিষয়ে কি আমি আরেকটা গিগ করতে পারবো, এটা তো মেক সেন্স হয় না। আপনার একটা কথা একবার বলছেন, ওই কথাটা আবার বলে আরেকটা গিগ তৈরি করবেন, এটা কি মেক সেন্স হয়? হয় না। সেকেন্ড যেটা হচ্ছে যে একই প্রোভাইডার মানে কভার পেজ আপনি ব্যবহার করবেন, এটাও মেক সেন্স হয় না। আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি এক কভার পেজ বারবার ব্যবহার করেন, একটা কভার পেজ বানাইতে পারেন না আপনি কিসের ডিজাইনার? এটা যদি একজনে যে কিছু জানে না সে যদি ইউজ করে মেনে নেওয়া যায়। আপনি নিজেকে ডিজাইনার বলছেন এবং সবসময় আপনি একই ড্রেস পরে এসে ছবি শুটিং করেন, এটা কি মানা যায়? দুই সেশনে দুইটা ছবি ড্রেস থাকতে হবে আপনার। আমি বলতেছি স্যার যে কভার পেজে যে আপনি যে সাবজেক্ট গুলো উল্লেখ করছেন, সাবজেক্ট যাই করি আমরা এনি কাইন্ড অফ ফটোশপ যদি লিখে দিই, আমি পরের বার আমি স্পেশাল কোনো একটা বিষয়ের উপরে একটা গিগ দেব, এনি কাইন্ড এর থেকে একটা বিষয় নিয়ে, ঠিক না? এটা কথার কথা বললাম। কিংবা আপনি এভাবে গিগ দিতে পারেন, একটাতে আপনি দিলেন যে স্পট রিমুভাল, এক জায়গায় হয়তো আপনি দিলেন কালার কারেকশন, আরেকটা এরকম আলাদা আলাদা করে সাতটা বিষয় দিয়ে আপনি সাতটা গিগ করবেন, সাতটা কভার করবেন, এটা মোস্ট লজিক্যাল একটা চিন্তা, মানে স্বাভাবিক একটা ফ্লো আর কি। এটা এক কভার দুইটা ইউজ করলে দেখতে তো আপনার একই রকম লাগবে, ঠিক না? তখন কাস্টমার আইডেন্টিফাই করতে কনফিউজ হয়ে যাবে যে আসলে কোনটা কোন গিগ। না স্যার এটা তো আমি ইউজ করবো না, অবশ্যই স্যার, এটা তো কমন সেন্স এর ব্যাপার যে আমি স্যার এক কভার কিবের জন্য ইউজ করবো। আমি যে বলতেছি স্যার যে সময় স্যার আমরা যে ডিসক্রিপশন গুলা দিছি, FAQ যেটা দিছি স্যার, সেইটা কি স্যার সেটা যে ইউজ করছি স্যার, সেটা যদি অন্য একটা গিগে আমি অন্য একটা সাবজেক্ট দিই, তখন কি স্যার সেইটার যে আমার যে মেইন সাবজেক্ট আছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিছি, সেখানে যদি আমি কালার কারেকশন দিয়ে দিই আর আমরা কনসেপ্টটা যদি সেম থাকে, তখন কি কোনো সমস্যা হবে স্যার? বা একটু চেঞ্জ করে আমার মেইন যে আমি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, তারপরে আমি এই কাজ করি ইত্যাদি ইত্যাদি লেখে, ওইগুলাকে সেম দিব না, একটু কারেকশন বা এদিক সেদিক করে বা অন্য কোনো কিছু করে, ওই ওই জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম স্যার। না আপনার প্রশ্ন আমি এখনো বুঝি নাই, আর কেউ কি বুঝছেন? উনি কি প্রশ্ন করছে? ওনার প্রশ্ন ওনারই এটা হচ্ছে যে উনি মনে করেন যে একটা গিগ বানালেন, ওই গিগে যেগুলো আছে ডেসক্রিপশন ওইটার মধ্যে যখন নেক্সট যে একটা গিগ বানাবেন, ওই গিগের মধ্যে ওই ডেসক্রিপশন জাস্ট মডিফাই করে, মানে সেম ডেসক্রিপশন থাকবে ওইটা একটু মডিফাই করে দিয়ে দিবেন, এটাই তো সমন ভাই নাকি? হ্যালো, হ্যাঁ 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 ওইরকমই, এটাই এটাই উনি বলতেছেন, জাস্ট একটু মডিফাই, মানে তিনি লিখবেন একবার ওইটাকে মডিফাই করে। আচ্ছা স্যার আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি নিজে কি নিজে প্রশ্ন করছি। রুলস নাই বুঝছেন, আপনি সেম দেন আপনাকে কেউ কিছু বলবে না,
আপনি ভিন্ন করে দেন সেটা আপনার রাইট, আপনি কিভাবে দিবেন সম্পূর্ণ নিজের একটা ক্রিয়েটিভিটি দিয়ে আপনি একটা প্রশ্ন দিবেন, প্রশ্ন 100 টা আছে যেকোনো একটা আপনি নিতে পারেন আপনার ইচ্ছা, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, আমি আসলে ফ্রি এই আমি এগুলা এরকম কোনো রুলস রেগুলেশন নাই, বুঝতে পারছি স্যার, আমি সমস্যা নেই, বুঝতে পারছি। এখন আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই, আমরা প্রথমে একটা গিফট তৈরি করি আমাদের এই সায়মা কিংবা মুনের দুজনে, ওদের ডকুমেন্টস গুলা রেডি আছে, তো দুজন থেকে একজন স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার তার একটু বাকি, তো সাইমা আপু আপনি আগে করে ফেলেন, আপু স্ক্রিনশটটা আগে আপনি করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার স্ক্রিন শেয়ার করেন, ডেভেল ফাইবারে ঢুকে স্যার 2 মিনিট স্যার, আমি 2টা পিকচার রেডি করতে, পিডিএফ এর জন্য স্যার পিকচার গুলো অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য স্যার আমি এগুলোকে এমবি থেকে কেবি তে আনতেছি। ঠিক আছে, সমস্যা নাই। আর খাদিজা কি আপনি কি গিগ খুলে ফেলছেন? আরেকজনে কে গিগ করে রাখছিল তার গিগ আমরা দেখতে চাইছিলাম, সেলিম আহমেদ। জি স্যার। ঠিক আছে বাবা, শেয়ার হলাম স্যার, মানে কি শেষ নেই? ঠিক আছে, সেলিম আহমেদ কি শেয়ার করবেন? জি স্যার আমি শেয়ার করলাম। আপনার তো মাইক্রোফোন অনেক স্লো, কথা শোনা যায় না। স্লো বলতে আপনার ভলিউম বাড়ান একটু মাইক্রোফোনের। প্রোফাইলে যান, ক্লিয়ার নিয়ে পরীক্ষামূলক ব্যবহার করছি, তা অনেক কপি পেস্ট করছি, সমস্যা মোটিভাই করা দরকার। এখন আপনাকে ওয়ার্নিং দিতে পারে, নতুন তো ভাই বুঝলাম না, তোমার ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন যেটা আছে ওটা একটু দেখাও, নকিতা কিতা লিখছো?
ফোল্ডারের উপরে ক্লিক করো হোয়াট ফাইল ক্যান আই সেন্ড ইউ ফর ডিটাচিং জি স্যার ঠিক আছে আদারটা দেখাও দেখাও ওখানে থামো প্রফেশনাল ফটো রিটাচার লেখলে হইতো না বাবু শুনি তুমি তো অনেক কাজ করে দেখাইছে তোমার গিগর টপিকস কি তার শুধু রিটাচ নি না আর কিছু আছে গিগর উপর দেখাও চাই দেখি তোমার কভার That's sir. The first editing, photo retouching. The editing and editing, two things are done. Rani, Kaile, you have to do graphics designer. Hola, ho. Description, ho jao. Or Islam, description, dekha humre. সেলিম আহমদ ডেসক্রিপশন তুমি এডিট করতে পারবে নি অন কর্নারে এডিট গিগ লেখা আছে দেখো ডাইন দিকে উপরে নীল লেখা ডাইনে কর্নারে উপরে দিয়ে যাও জি স্যার জি অন ক্লিক করো ডেসক্রিপশন নিচে দিয়ে যাও ভাই ভাই ফাইল ফরম্যাট ও কিটা কিটা দিছো সব দিছো তো নানি জি স্যার ট্যাগ তোমার হইছে না ট্যাগ সর্বোচ্চ ট্যাগ দিতিও মাত্র দুইটা ট্যাগ দিছো ট্যাগ আর কিছু লেখো ফটো এডিট লেখো রিচার্জ দুইবার লিখিছো একটা খাটি তো হইতো দুইটা একই জিনিস লিখছো ওখানে গ্রাফিক্স ফটো এডিট ফটো এডিট দাও জি স্যার গ্রাফিক্স ডিজাইন লেখো জিআর গ্রাফিক ডিজাইন লেখো ওই যে নিচে গ্রাফিক ডিজাইন লেখা এলে তুমি লেখা নি ভাই তুমি নিজের নাম করে লিখছো না আচ্ছা জি স্যার তারপরে যেটা হচ্ছে আরিফুল ট্যাগ বলেন গ্রাফিক্স ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ ফটো এডিটিং সামনে আগান ব্যাক এর পরে গ্রাউন্ড লিখেন এই তো নিচে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল তারপরে লিখেন ফটো এডিটিং লিখছেন না ফটো এডিটিং হ্যাঁ লিখছেন গ্রাফিক ডিজাইন রিসাইজ লিখেন তো রিসাইজ ফটো এডিটিং রিসাইজিং ইমেজ রিসাইজিং ইমেজ দুই নাম্বারটা হ্যাঁ পাঁচটা হয়েছে হয়েছে পাঁচটা না সেভ দাও স্যার নট ডিফাইন দিতে হবে নট ডিফাইন দেখ সবগুলাই মানে এটা ডিফাইন করে দাও আর প্রয়োজন নাই আই উইল ডু এডিটিং ফটো হ্যাঁ ঠিক আছে
not defined then by the file format is obtained design ni ji file format ekbar dekhan click koren dekha to ektu perfect graphics design er pore upore je photo retouching likha ache category te ওখানে জি ফটো রিটাচিং এর উপরে ক্লিক করেন স্ক্রল করে দেখান উপরে নিচে আরো লেখা আছে ওই বক্সটাকে হ্যাঁ গ্রাফিক্স রিলেটেড বিষয়ের মধ্যে থামবেন যান আন্নাই না আচ্ছা একটু নিচের দিকে আরেকবার যান আস্তে আস্তে একটু ফটো এডিটিং দিয়ে দিলে কি রকম হয় আরিফুল জি স্যার ওইটা একটু ব্যাপকভাবে ধরে ঠিক না ওখানে ফটো এডিটিং লেখা আছে দেখেন একটু উপরে হ্যাঁ আগে আগে কি ছিল রিটাচিং জি রিটাচিং এডিটিং ই রাখেন আপনার নিচে যে স্টপ শেয়ারিং লেখা আছে ওইটার সাইডে হাইড আছে হাইডে ক্লিক করেন এটা যাক সেভ দেন এই মোটামুটি আপনার গিগের কারেকশনটা হয়ে গেছে আর আপনার আমরা কি যে ডেসক্রিপশনে চেঞ্জ করেছিলাম একটু ডেসক্রিপশন দেখান তো ফটো রিটাচার এটা কাটবেন গ্রাফিক্স ডিজাইনার লিখেন এখানে গ্রাফিক্স ডিজাইনার এই তো ফটোশপ গ্রাফিক্স ডিজাইনার ফটোশপ কাটলেন কেন ব্যাক করেন কন্ট্রোল জেড দেন ব্যাক হ্যাঁ প্রফেশনাল থাকবে হ্যাঁ প্রফেশনাল এরপরে লিখবেন গ্রাফিক্স ডিজাইনার এখানে একটা বিষয় উল্লেখ করবেন না আপনার ডেফিনেশনের ক্ষেত্রে আপনাকে স্পেস দেন এখন দুইটার উপরে রাইট ক্লিক করে কারেকশন করে নেন বানানটা ঠিক হয়ে যাবে অটোমেটিক উপরে রাইট ক্লিক করেন ডিজাইনারের উপরে রাইট ক্লিক করেন এখান থেকে ডিজাইনার কোথায় লেখা আছে নিয়ে যান গ্রাফিক্স এর উপরে গিয়ে কিভাবে করেন স্যার এস হইতো না স্যার এখানে স্যার এস হইতো না গ্রাফিক ডিজাইনার এস না এস কাটেন আপনি জিটা ক্যাপিটাল করেন ডিজাইনারের ডি ক্যাপিটাল করেন জি গ্রাফিক্স এর জি ক্যাপিটাল করেন এই নিচেরই গুলো আপনি এখানে লিখছেন এখানে ফটোশপ এডিট দুইবার দিছে ফটোশপ এডিট একবার দিছে আবার ফটো এডিট দুইবার একটা উপরে বক্তব্য দেন নাই আপনি যদি উপরে বক্তব্য দিতেন তাহলে এখানে আপনি লিখতেন কি কি প্রোভাইড করেন উপরেও আপনি বলে দিচ্ছেন কি প্রোভাইড করেন ঠিক না ফটো রিটাচিং ফটো এডিটিং বলছেন তো ওইখানে এসে আবার আপনি ফটো রিটাচিং লিখে আবার রিমুভিং আর কি কি লিখছেন ঠিক না এরপরে আবার নিচে মনে হয় আরেকটা আছে একটু নিচে যান তো এখানে আপনি আলাদা আলাদা করে দিচ্ছেন কালারের কারেকশনের কিছু কাজ দিচ্ছেন এই বক্তব্যগুলো তো আমরা আসলে লিখে দিছি একবার বুঝছেন একই জিনিস রিপিট বারবার করার দরকার কি
আরিফুল কি বলেন? আরিফুল কি আছেন? জি স্যার, জি স্যার আমি আছি স্যার। এই যে লেখাগুলো দিছে উনি তো এখানে রিপিট হয়ে গেছে না অনেক তথ্য বারবার। জি স্যার তো কালেকশন কো রিমোট হ্যাঁ ডেসক্রিপশনে তো আসলে একটা বক্তব্য দিবে সে এখানে তার প্রোভাইড যা যা করতেছে এগুলা কি তো লিখতে হয় না স্যার? ডেসক্রিপশন তিনটা দাতো হবে, একটা হলো আপনি কিছু বলবেন, দ্বিতীয় হলো আপনি এখানে চোট করবে, আর তৃতীয় হলো আপনি কি কি মানে ইয়ে দিবেন। এই তিনটা স্টেপে সাধারণত ডেসক্রিপশন হয়। হ্যাঁ তাহলে আমরা ডেসক্রিপশন ওনার একটু চেঞ্জ করে নিতে পারি না? জি স্যার। আমি কিছু ডিসক্রিপশন দিয়ে দেই ওনাকে, একটা ডিসক্রিপশন দিয়ে দিই ভালো হবে। এসব যে আই এডিটিং বিডিং না করে সরাসরি একটা ডিসক্রিপশন দিয়ে দেই। জি স্যার এটাই ভালো হবে, কিছু আর ঝামেলা নাই। জি স্যার দাঁড়ান আমি একটা ডিসক্রিপশন দিচ্ছি। জি স্যার আছে। খুব সুন্দর একটা সাইট পাইছিলাম বুঝছেন, ফাইবারের মানে টোটাল মেসেজিং এর কমিউনিকেশন সিস্টেম আছে, এটা কিভাবে করবেন? আমি কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো? দেখান স্যার। টেমপ্লেট আছে যেখানে আপনি এই মেসেজিং গুলা পাবেন। সেলিম আহমেদ আপনি একটু যে করেন শেয়ার বন্ধ করেন। হ্যাঁ আপনি দেখেন স্টেপ বাই স্টেপ মেসেজ গুলো আছে, ঠিক না? বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তো এটা আপনি যে হুবহু নেবেন তা না, এখান থেকে আপনি পেয়ে যাবেন যে আপনার মেসেজের ফরম্যাটটা কি হবে, স্টার্টিং কি রকম হবে। বুঝতে পারছেন? টেমপ্লেট দিয়ে রাখছে আর কি। হ্যাঁ তো ওইটা আপনারা নিতে পারেন। আর আমরা অবশ্যই এখন ডিসক্রিপশন দেখব, এটা দিয়ে না মেসেজ না। ডিসক্রিপশন সরাসরি আমরা বিভিন্ন জিওতে দেখব বুঝছেন, এই ফাইবারের বিভিন্ন গিগের মধ্যে দেখব। কোথায় আমাদের গিগ? স্যার আপনি কি স্যার ফাইবারে ইয়ে করেন না স্যার? না আমি এই মুহূর্তে কাজ করি না আসলে। আমি মূলত এটা হয় কি এরকম জিনিসটা আপনি বুঝেন যে এখানে যদি আমি কাজ করি তাহলে আপনাদের আমি ট্রেনিং করাতে পারবো না, ওইটা নিয়ে আমাকে বসে থাকতে হবে, একমুখী হয়ে কাজ করতে হবে। মানে আপনি যদি টিচিং করেন আপনি তো খেলতেও পারেন না বুঝছেন, কারণ দুইটা কাজ আপনি একভাবে কিভাবে করবেন? তবে আমি করছি এর আগে কিংবা এটার যে অভিজ্ঞতা যেটা রিয়েল এগুলা আমার আছে, এই জন্য মনে করেন আপনি একজন প্লেয়ার যদি ধরেন 20টা ম্যাচ খেলে সে কিন্তু 400টা ম্যাচ খেলা প্লেয়ারকেও কোচিং করায়,
কোচ যারা আছে বিভিন্ন ক্রিকেট টিমের আপনি কোচ দেখেন, সে হয়তো 10টা টেস্ট ম্যাচ খেলে বাদ দিয়ে দিছে, তারপরে কি করছে কোচিং ট্রেনিং নিছে এবং এর কোচ হয়ে গেছে। সে যাদের কোচিং দিচ্ছে এখানে কিন্তু অনেক বেশি ম্যাচ খেলার প্লেয়ার আছে, কিন্তু ওর কোচিং অভিজ্ঞতা নাই। কোচিং অভিজ্ঞতা আলাদা বিষয়, ঠিক না? ট্রেনিং একটা আলাদা সাবজেক্ট। তো আপনি যে আর্ন করে সে শুধু আর্নিং করে, সে আরেকজনকে কিভাবে আর্নিং করা শিখাইতে হয় এসব নিয়ে ওর মাথা ঘামায় না, এটা ওর কাছে নাই, ঠিক না? বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ বুঝতে পারছি। সে গিগের মধ্যে লিস্ট দিয়ে দিছে, স্পিনিং নাও করেন যদি আপনি, এই যে আছে এই শব্দগুলাকে যদি আপনি একটু একটু বদলিয়ে স্যার, এই যে ওয়ার্ক টুগেদার উইথ ক্লায়েন্টস দিলাম আমরা, পুরোপুরি সেন্টেন্সের আকৃতিটা বদলে গেল, ঠিক না? প্রফেশনালে যদি গিয়ে আমরা এক্সপার্ট স্কিল দিয়ে দেই, অফারিং আওয়ার এক্সপার্ট স্কিল হয়ে যাচ্ছে না? ওরে স্যার আমি বায়ার রিকোয়েস্ট এরকম ইয়ে করি স্যার, এটা করলে হয়ে যায়, ঝামেলা যেতে হয় না। স্পিনিং যে ফাড়েন যেতে একটাকে নিয়ে স্যার ওইটাকে একটু ওয়ার্ডগুলো চেঞ্জ করে তারপরে আমি দিয়ে দিই স্যার, আর উনি যা চায় উনি যা চায় তা ও তা ওখানে ইনক্লুড করে দিয়ে দিই। এটা তো কমন ডায়লগ বুঝছেন, এখানে আপনি মোস্ট কমন ডায়লগ, যে জন্য এটা নিয়ে আপনার সম্পূর্ণ ভিন্ন কিছু লিখতে হবে এরকম জরুরি না, এটা কমন সবার ক্ষেত্রে যে আমি এই করতে চাই। সিভির উপরে আমরা একটা ডিসক্রিপশন দিই না যে আমার গোলটা কি, তো ওই ডিসক্রিপশন তো আসলে সমানই, সবাই এরকমই বলে, কেউ হয়তো তার দুই একটা হবি ঢুকিয়ে দেয় টুকটাক কিছু, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সিমিলারই, ঠিক না? তো এটা আপনি হয়তো একটা থেকে নিছেন আরেকটা থেকে গিয়ে আরো কিছু দেখলেন, একটু এড করে দিতে পারেন দুইটা থেকে যদি মনে করেন আপনার দরকার। মা গো মা, ক্রিয়েট অ্যাট্রাকটিভ ডিজাইন উইথিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, এই লাইনটাকে যদি আমরা নিতে পারি কোনো সমস্যা নাই, এটাকে আমরা ডাইরেক্ট নিয়ে যাই, আমাদের আর ঝামেলা করার প্রয়োজন নাই। এই দুইটা লেখা আপনি দিয়ে দেন, বুঝছেন? জি স্যার, জি স্যার দিলাম। লিস্ট বলার প্রয়োজন নাই, ক্লায়েন্টের কি দরকার সে জিজ্ঞেস করবে আপনাকে, আপনি পারবেন কিনা তখন আপনি বলবেন যে পারবো, এখানে এত বর্ণনা দেওয়া লাগবে না। লিস্ট তো দেখছি স্যার আমি, ওই যে 2 লেভেল সেলার 1 লেভেল সেলার এগুলো লিস্ট বেশি করে দিয়ে দেখছি স্যার। আপনি দেখেন এখানে ধরেন এই যে 5 আছে অনেকগুলা কাজ করছে উনি, ওরা লিস্ট দিয়ে দিয়ে দেখছি স্যার, ওই যে উনি ইলাস্ট্রেটরের ওয়ার্ক করে আর উনি তো আসলে অনেকগুলো কাজ করছে, যেমন এটার জন্য এত এটার জন্য এত এরকম আলাদা করে বেশি ভেরি প্রফেশনাল হিসেবে দিয়ে দিয়েছে। এটা ওই যে 2 লেভেল সেলার এরাই দিয়ে দেখছি স্যার ওই রকম তারা স্যার। আমরা আরেকটা দেখি, উনি অনেক লম্বা লিস্ট দিছে, আরেকজন দেখি লেকিন লিস্ট রেখে দিবে, ওনার তো লিস্ট আছে এখানে। আপনি ওই লেখাগুলা দিয়ে দেন আপনার মূল লেখা বাদ দিয়ে, আর লিস্ট নিচে রেখে দেন, সমস্যা নাই, লিস্ট তো আছে, ঠিক না? জি স্যার। আপনার গিগ দেখান এখন কিভাবে হইছে, শেয়ার তো বন্ধ করে দিছি। আচ্ছা এখন কি সায়মা কিংবা মন কি রেডি? হ্যালো স্যার, আমার তো পিডিএফ কিভাবে রেডি করতে হয় সেটাই তো স্যার বুঝতেছি না স্যার। এটা লাগবে না, আপনি স্ক্রিন শেয়ার করেন আমরা করে দিচ্ছি।
ওকে স্যার, আমি কি এখন স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, এক মিনিট, আপনি রেডি হন, আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই লিস্টে থাকুক, বুঝছেন? জি স্যার। আপনি সেভ করে দিয়ে দেন, আপনার কাজ শেষ, শেয়ার বন্ধ করে দেন। মন শেয়ার করেন। জি স্যার। স্যার দেওয়া মাত্র স্যার ওটা চলে আসবে স্যার, তাইলে তো মিষ্টি খাবো। আপনি দিয়ে দেবেন ভাইয়া, আমাদের কি কিছু কাস্টাস দিয়েন। আপু এর মধ্যে আছে, চ্যাটে আসেন, আগে প্রশ্নটা কপি করবেন, তারপর উপরের প্রশ্ন দিবেন, তারপর ইয়ে দিবেন। বুঝতে পারছেন নাকি কিভাবে করবেন? এখানে একটা প্রশ্ন হবে, একটা আনসার হবে, একইভাবে। স্যার যে প্রশ্নগুলো আমি দিতে আছি স্যার, ওইগুলো একদম স্যার আই ক্যাচিং প্রশ্ন। জি স্যার, তারপর আর এটা দেব। হ্যাঁ হ্যালো হ্যালো, ইয়ে দেন না, অ্যাড দেন না, একটা দেন। ক্লিক করেন তো দেখি আনসারটা, দেখি কিভাবে হয়েছে, ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, আনসারটা স্যার ঠিক আছে, খুব সুন্দর গুছিয়ে দেন। এখন এখন আপডেট দিয়ে দিবেন, আপডেট দিয়ে দেন, দিয়ে দেখবেন নিচে আরো এড এড এর জায়গা আছে। ও তো উপরে লেখা এড। আর একটা প্রশ্ন দেন। Is there a discount? I have a lot of images. Yes, of course there is. We can discuss the price and make a deal together. Okay, then na. আপনি এটা কপি করার আগে আরেকটা জিনিস দেখেন, আবার করেন সিলেক্টটা, উঠান তো, ট্রিপল ক্লিক করেন তো, এখানে সিলেক্ট হয়। জি স্যার, কিভাবে সিলেক্ট করবেন লাইনের জন্য, ট্রিপল ক্লিক স্যার? আমি স্যার লিভ নিয়ে স্যার, আমার তো হাসি আসছে স্যার, পরে আবার না কি হয়ে যায়, আমি লিভ নিয়ে নিই স্যার। এটাতে ট্রিপল ক্লিক করেন। হ্যাঁ, এই দেখেন আমার কাজের গতি আসছে, কিছুদিন পর সাইমার কাজের যে গতি আসবে আপনি পড়তেই পারবেন না কি হয়েছে, তাড়াতাড়ি দেখবেন সেন্ড হয়ে, অ্যাপ্লাই হয়ে, এড হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। আরিফুল মিউট করে এসে গেল স্যার, এখন আবার তো এড দিয়ে দেন, দি আরেকটা প্রশ্ন নেন। আপনি শুধু নেবেন নি, নেবেন নি, তারপর একটা দাও। আরে রেডি, সব রেডি, এরকম না, ট্রিপল ক্লিক। হ্যাঁ স্যার, আপনার এই কাজ শেষ, নেক্সটে যান, মন অপেক্ষা করতেছে, ঘড়ি 10:17। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন ইউজ করতে হবে, এড দেন। আরিফুল ভাইয়ের রিকোয়ারমেন্টটা বলে দেন এখানে। সুমন পাল। জি স্যার। আমরা এই ফাইবারের গিগের যখন আমরা ইয়ে করবো, বুঝছেন,
মার্কেটিং করব সোশ্যাল মিডিয়াতে আপনার কাজ পাওয়া সহজ হয়ে যাবে একমাত্র মার্কেটিং করলে 24 এর মধ্যে কাজ পেয়ে যাওয়া যায় বুঝছেন তো আপনার প্রস্তুত হতে থাকে আরে কপি পেস্ট দেন আগে স্যারকে দেখান ডিসকাস ইওর রিকোয়ারমেন্ট বিফোর প্রেসিং অর্ডার বিকজ ভেরিয়াস উইথ জব স্কোপ অর রিকোয়ারমেন্ট সো কস্ট ফর দ্য প্রজেক্ট অলওয়েজ ডিপেন্ডস অন ইওর নিডস এন্ড রিকোয়ারমেন্ট ঠিক আছে তাহলে হবে অসুবিধা নাই অ্যাড দিয়ে দেন এখানে কিছু দিবেন না এটা লাগবে না এটা প্লেন টেক্সটই থাকবে আচ্ছা সেভ কন্টিনিউ ভিডিও তো নাই আপনি নিচের দিকে যান ছবিতে যান হ্যাঁ গিগ ফটো ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে হ্যাঁ কভার ছবিটা আপনি দেন আসছিল তো আগে না এটা না সেকেন্ডটাতে যান এটা হোক সেকেন্ড স্যার এটা দেবো যে এখানে তো স্যার সেকেন্ডটাতে যে 30টা পিকচারে $5 ওটা দেওয়া স্যার এই বক্তব্যগুলো থাকলে হবে না বক্তব্য আপনি দিয়ে দিয়েছেন ছবিতে বক্তব্যের প্রয়োজন নেই বক্তব্য ছাড়া অন্য একটা দেন সুবিধা নাই এখানে তো আরো আছে এটা দেন আপনি প্রথমে আরেকটা আপনি যে ছবি অনেকগুলো ছবি নিয়ে গেছেন এক জায়গায় ওখান থেকে একটা দিয়ে দেন আপনি তো 20টার মতো ছবি জোড়া করছেন একটা ফোল্ডারে ঠিক না পিডিএফ এর জন্য জি স্যার পিডিএফ পিডিএফ তো অলরেডি করে দিয়েছি পিডিএফ তো রেডি আপনার নাকি জি স্যার এখান থেকে তো সবগুলা পিডিএফ এ চলে গেছে কোনো সমস্যা নাই এখান থেকে আপনি সুন্দর দেখে একটা নিয়ে নেন কভারের জন্য আবার এই এই দুইটা থেকে একটা নিয়ে নিন স্যার হ্যাঁ একটা নিয়ে নেন টেক্সট কি আছে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন স্যার এটা ঠিক আছে দিয়ে দেন কোনটাতে আপনার কাজ বেশি এটাতে এটাতে সমান নেই স্যার এটাতে ওইটাতে একটু বেশি বলা আছে ঠিক আছে ওতে এই ধরনের একটা দিয়ে দেন এখানে একটা কিছু কুকুরটা আছে আর এখানে গাড়ি আর ব্যাগ আছে একটু আপনি যেখানে একটা আপনার যেটা পছন্দ ডাবল ক্লিক করেন কভার পেজটা ওদের একবার দেখান আপনি বড় করে দেখান স্ক্রিন মিনিমাইজ করেন খুব বড় করে দেখান তো একবার কি লেখা আছে দেখো একটু বড় করেন ফুল স্ক্রিন আরে ফুল কভার পেজটা দেখেন তো স্যার হয়েছে তো সুন্দর হয়েছে স্যার কিন্তু স্যার আমার একটা প্রশ্ন আছে ওই আপু তো হলো নিউ সেলার তো এখানে 100% গ্যারান্টি দিছেন এটা তো নিউ সেলার দেন এটা তো লেভেল 2 লেভেল 1 উইটা এখন যদি কোনো কাস্টাস কোন যদি 100% না হয় তাহলে তো একটা প্রবলেম হয় তাহলে বায়ার ডাইরেক্ট ব্যাড এফেক্ট দিয়ে দিবে এটাই স্যার কোনো প্রশ্ন নাই আমার না এটা আসলে আপনার স্যাটিসফ্যাকশন 100% স্যাটিসফ্যাকশনটা আসলে কি রকম এটা তো ডিপেন্ড একজন এক্সপার্টের স্যাটিসফ্যাকশন কাস্টমার না হতে পারে উনি স্যার গ্যারান্টি দিয়ে দিয়েছেন হ্যাঁ 100% গ্যারান্টি শুধুমাত্র ঠিক আছে ওইটা ক্লিক করে কেটে দেন পরেরটা কাটেন স্যার তাহলে কি কেন অন্য একটা লোগো দিব না এটা লাগবে না আপনি 24 আওয়ারটা সাইটে নিয়ে নেন আচ্ছা স্যার
সমস্যা নাই, এগুলো কাটতে হবে না, আপনি সেভ দিয়ে দেন। ওটাকে আবার পিএইচডি তে একবার সেভ দেন। আমি তো স্যার এস দিয়ে দিলেই হয়ে যাবে স্যার। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ চলে যান। তো দিলে দেব স্যার। হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেম হবে এখন, বুঝছেন? মানে তো চেঞ্জ দেয় নাই না আপনাকে। চেঞ্জ করা যায়? ও সরি, ব্রাউজার জানা না, ব্রাউজার জানা আমি কি এটা লাস্টে চলে যাবে সমস্যা, এটা আবার ইয়ে করতে পারবে না, এখন ব্যাপার না। ফার্স্টে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ করে ফার্স্টে যায় কিনা, যদি না যায় তাহলে সবগুলো ডিলিট দিয়ে আবার নতুন ক্রিয়েট করবেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে কি যায় না, তাহলে ওই বাকি দুইটা ডিলিট করে একটু কষ্ট করে অ্যাড করে ফেলেন। ঠিক আছে, নিচে যান, পিডিএফ এ গিয়ে ওটা আপলোড করে দেন আরো নিচে। পিডিএফ ফাইল কোথায়? ডাউনলোড করেন নাই? হ্যাঁ, জয়েন দেখেন তো, পিডিএফটা ওপেন করে দেখেন কিরকম হয়েছে। ফেল হয়ে গেছে, ফেল আপনার হয় না, এটা ডাউনলোড হয় নাই, শুনেন ডাউনলোড হয় নাই। সাধারণত কনভার্ট কি হয়েছে? আমি তো একটা রিলোড দেন, আপনি রিলোড পেজটাকে রিলোড দেন, রিলোড করে আবার অ্যাড করতে হবে, ফাইল আপলোড করেন। কন্ট্রোল এ দেন, হ্যাঁ ওপেন দিয়ে দেন। তাহলে পরবর্তী গুলো হয়েছে কিনা বোঝা যাবে। আবার দেন, আবার দেন, একেবারে লাস্ট দেখেন, লাস্ট লাস্ট দেখেন, লাস্ট হয়ে গেলেই হয়েছে। হ্যাঁ এটাই লাস্ট। লাস্টের ছবিটা 2 MB, এটা অনেক বড়, 2.5 MB উপরে ওইটা ডিলিট করে ইয়ে করতে হবে। হ্যাঁ এটা বাদ দিয়ে দেন। লাস্টের কি ডিলিট এখানে কি ডিলিট অপশন আছে? এটা একটু সময়টা হোক, এটা হোক, পিকচারটা তো নেই, ছোট করে রাখছি না, টেকনিশিয়ান নেই, একটা পিকচারের জন্য খোঁজাখুঁজি প্রয়োজন নাই, বাদ দিয়ে দেন। হ্যাঁ বাদ দিয়ে দেন। ফিনিশিং পয়েন্টের একটা আছে না স্যার, আর তো দেই নাই। ও এটা বলটা নিছি স্যার, এটা কেবিতে নিছি, এটা নিয়ে নিই। ক্রস চিহ্ন আছে উপরে দেখেন, ক্রস চিহ্ন, হ্যাঁ ক্রস দিয়ে দেন। তো যাচ্ছে না, যাবে যাবে যাবে, আপনি ভালো করে একটা করে ফেলেন। স্যার এটা সাইজটা দেখে কত? এইতো এইটা, এইটা দেন, ডাবল ক্লিক করেন, এইতো ঠিক আছে না? এটা হ্যাঁ, দুইটা ক্লিক, দুইটা ক্লিক, এখন সাইজটা ঠিক আছে। আপনি তো একটা ক্লিক করে তারপরে ওপেনে যান, ঠিক না? ওপেনে যাওয়ার প্রয়োজন নাই, ক্লিক করেন, জয়েনে ক্লিক করেন,
আপনার এটা আপলোড হবে না 5 এমবি না 5.4 এমবি হয়ে গেছে হবে না আপনি হবে তো কত এমবি কইছে এখানে 2 এমবি শিওর তো লেখা আমি তো শিওর 2 এমবি এই ফাইবারে যান তো আপু ফাইবারে যান ফাইবারে গিয়ে যে আপনি আপলোড দিবেন ওই জায়গার মধ্যে পিডিএফ এ যান এখন মেসেজ দিবেন আচ্ছা ওই যে আপনি 5 এমবিটা আপনি আপলোড দেন তাহলে মেসেজ দিবে 2 এমবি আমি বলি স্যার আপু যেহেতু এতগুলো পিকচার আপু 2 এমবি 2 এমবি 4 এমবি হবে আপনি আপু 2টা পিডিএফ দিবে অর্ধেক অর্ধেক পিকচার হবে একটা পিডিএফ এ বাকি অর্ধেক পিকচার হবে একটা পিডিএফ এ সুন্দরভাবে 2 এমবি 2 এমবি 4 হ্যাঁ আপনি অর্ধেক অর্ধেক করে দিয়ে দেন আপনি তো 5.5 হ্যাঁ করেন আর দুই একটা পিকচার বাদ দিতে পারেন যেগুলোর সাইজ বেশি আপনি ব্রাউজারে যান আবার হ্যাঁ আপনার তো পিডিএফ করা নাই না কনভার্টারে যান কনভার্টারে স্যার ওই হ্যালো পিডিএফ জয়নারে আবার যান হ্যাঁ সুমন পল বলেন আমি বলতেছি স্যার উনি যে কেবিতে আনছেন ফটোগুলো পিডিএফ এর ওইগুলো কি ইয়ে প্রেজেন্টেশনের সময় কি জুম টুম করলে ফাটবে না স্যার এটা বিশাল বড় করে কেউ দেখবে না এটা স্ক্রিনের মধ্যে দেখবে তো যে স্ক্রিনে দেখবে এটা না স্যার আমার ফ্যান চলে গেছে স্যার কি যেটা হচ্ছে আপনি মোট ছবিকে দুই ভাগে ভাগ করে পিডিএফ করবেন বুঝছেন আমরা মনের কাজ করি আপনি এইভাবে থাকেন আমরা দেখতেছি পরে আপনার ইলেকট্রিসিটি আসছে আপনি মন কি দেখাবেন এত ডিফিকাল্ট না আবার এত সিম্পলও না একটু ভালো গিগ দিতে হলে আপনাকে একটু সময় নিয়ে দিতে হবে আর একটা গিগ তো আপনি ডেইলি প্রতিদিন বানাবেন না একবারই বানাবেন এই জন্য একটু সময় দিলে সমস্যা নাই বুঝছেন এবং একটা গিগ যে একবারই করবেন এরকম কিছু না এটাকে আপনি কন্টিনিউয়াস আপডেট করতে পারবেন যে কোনো সময় তার ভিতরে ঢুকে টেক্সটকে আপনি আপডেট করতে পারেন ছবিকে আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো বক্তব্যকে আপনি আপডেট করতে পারেন স্যার এটা কি করলে কোনো সমস্যা আছে স্যার যাই আপনি পরিবর্তন করেন না কেন কোনো সমস্যা নেই আমরা শেষ করে দিই এখন আমরা কিছু কথা বলি শেষ করার আগে সবাই চলে গেছে স্যার কে কে আছে স্যার আমি